بسم الله الرحمن الرحيم رحمان رحيم الله تعالى نامي يقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم কিবলা বদলের পর মানুষদের ভেতর থেকে কিছু মূর্খ লোক অচিরেই বলতে শুরু করবে, এ কি হল এদের? এতদিন তারা তাদের যে কিবলার উপর প্রতিষ্ঠিত ছিল, আজ হঠাৎ করে কিসে তাদের সেদিক থেকে ফিরিয়ে দিল? হে নবী, তুমি বলো, পূর্ব পশ্চিম সবই আল্লাহ তাআলার জন্যে। তিনি যাকে ইচ্ছা তাকে সঠিক পথে পরিচালিত করেন। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم যেভাবে আমি তোমাদের হেদায়েত দিয়েছি সেভাবেই আমি তোমাদের এক মধ্যপন্থী উম্মতে পরিণত করেছি, যেন তোমরা দুনিয়ার অন্যান্য মানুষদের উপর হেদায়েতের সাক্ষী হয়ে থাকতে পারো এবং রসুলও তোমাদের উপর সাক্ষী হয়ে থাকতে পারে। যে কেবলার উপর তোমরা এতদিন প্রতিষ্ঠিত ছিলে, আমি তা এ উদ্দেশ্যে নির্ধারণ করেছিলাম যাতে করে আমি এই কথাটা জেনে নিতে পারি, তোমাদের মধ্যে কে রাসূলের অনুসরণ করে আর কে তার অনুসরণ থেকে ঘাড় ফিরিয়ে নেয়, তাদের উপর এটা ছিল কঠিন পরীক্ষা। অবশ্য আল্লাহ তাআলা যাদের হেদায়েত দান করেছেন তাদের কথা আলাদা, আল্লাহ তাআলা এমন নন যে তিনি তোমাদের ঈমান বিনষ্ট করবেন, অবশ্যই আল্লাহ তাআলা মানুষদের সাথে বড় দয়ালু ও একান্ত মেহেরবান। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فولي وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون কিবলা পরিবর্তনের জন্য বারবার আকাশের দিকে তোমার মুখ উঠানো আমি দেখতে পেয়েছি, অতঃপর আমি তোমাকে অবশ্যই এমন এক কিবলার দিকে ফিরিয়ে দিচ্ছি যেটাকে তুমি পছন্দ করো। এখন থেকে তুমি এই মর্যাদা সম্পন্ন মসজিদের দিকে তোমার মুখ ফিরিয়ে নামাজ আদায় করতে থাকবে। তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদের মুখমণ্ডলগুলোকে সেদিকেই ফিরিয়ে দেবে। এসব লোক যাদের আগে কিতাব দেয়া হয়েছিল তারা ভালো করেই জানে এই ব্যাপারটা তোমার মালিকের পক্ষ থেকে আসা সম্পূর্ণ একটা সত্য ঘটনা। এ সত্ত্বেও তারা এর সাথে যে আচরণ করে যাচ্ছে আল্লাহ তাআলা তা থেকে মোটেই অনবহিত নন। ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك وما أنت بتابع قبلتهم وما بعضهم بتابع قبلة بعض ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إن
إنك إذا لمن الظالمين ইতিপূর্বে যাদের কিতাব দেয়া হয়েছে তাদের সামনে যদি তুমি দুনিয়ার সব কয়টি প্রমাণ এনে হাজির করো তারপরও এরা তোমার কেবলার অনুসরণ করবে না আর এরপর তুমিও তাদের কেবলার অনুসরণকারী হতে পারো না তাছাড়া এদের এক দলও তো আরেক দলের কেবলার অনুসরণ করে না আমার পক্ষ থেকে এই জ্ঞান তোমাদের কাছে পৌঁছার পর তুমি যদি তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসরণ করো তাহলে অবশ্যই তুমি জালেমদের দলে সামিল হয়ে যাবে الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون যাদের আমি কিতাব দান করেছি এরা তাকে ভালো করে চেনে যেমনি এরা চেনে আপন ছেলেদের অবশ্যই এদের একদল লোক সবসময় জেনে বুঝে সত্য গোপন করার চেষ্টা করে হে নবী এ হচ্ছে তোমার মালিকের পক্ষ থেকে আগত একমাত্র সত্য অতঃপর কোন অবস্থায় তুমি সন্দেহ পোষণকারীদের দলে সামিল হও না ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات أينما تكونوا يأتي بكم الله جميعا إن الله على كل شيء قدير প্রত্যেক জাতির জন্য ইবাদতের একটা দিক নির্দিষ্ট করা থাকে যেদিকে সে মুখ করে দাঁড়ায় তোমরা কল্যাণের কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করো তোমরা যেখানেই থাকো না কেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের সবাইকে একই স্থানে এনে হাজির করবেন অবশ্যই আল্লাহ তাআলা সবকিছুর উপর ক্ষমতাবান ومن حيث خرجت فولي وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون তুমি যে কোন স্থান থেকেই বেরিয়ে আসো না কেন নামাজের জন্য মসজিদে হারামের দিকে মুখ ফেরাও কেননা এটাই হচ্ছে তোমার প্রভুর কাছ থেকে কেবলা সংক্রান্ত সঠিক সিদ্ধান্ত আর আল্লাহ তাআলা তোমাদের কার্যাবলী সম্পর্কে মোটেই উদাসীন নন ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون হে নবী যেদিক থেকেই তুমি বেরিয়ে আসবে নামাজের জন্যে সেখান থেকেই মসজিদে হারামের দিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে যেও এ সময় তুমি যেখানেই থাকো না কেন সেদিকে মুখ ফিরিয়ে নেবে তাহলে প্রতিপক্ষের লোকদের কাছে তোমাদের বিরুদ্ধে দাঁড় করানোর মতো কোনো যুক্তি অবশিষ্ট থাকবে না তাদের মধ্য থেকে যারা বাড়াবাড়ি করে তাদের কথা আলাদা তোমরা এদের ভয় করো না ভয় করো আমাকে যাতে করে আমি তোমাদের উপর আমার নিয়ামত পূর্ণ করে দিতে পারি আশা করা যায় তোমরা সঠিক পথের সন্ধান পেয়ে যাবে كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য আমি এভাবে তোমাদের কাছে তোমাদের মাঝ থেকেই একজনকে রসুল করে পাঠিয়েছি যে ব্যক্তি
প্রথমত তোমাদের কাছে আমার আয়াতসমূহ তেলাওয়াত করবে, দ্বিতীয়ত সে তোমাদের জীবন পরিশুদ্ধ করে দেবে, তৃতীয়ত সে তোমাদের আমার কিতাব ও তার অন্তর্নিহিত জ্ঞান শিক্ষা দেবে, এর সাথে সে তোমাদের এমন বিষয়সমূহের জ্ঞানও শেখাবে যা তোমরা কখনো জানতে না। অতএব এসব অনুগ্রহের জন্য তোমরা আমাকে স্মরণ করো, আমিও পুরস্কার দিয়ে তোমাদের স্মরণ করব, তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো এবং কখনো আমার অকৃতজ্ঞ হয়ো না। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, ধৈর্য ও নামাজের মাধ্যমে তোমরা আমার সাহায্য প্রার্থনা করো, অবশ্যই আল্লাহ তাআলা ধৈর্যশীল মানুষদের সঙ্গে আছেন। ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون যারা আল্লাহ তাআলার পথে নিহত হয়েছে তাদের তোমরা মৃত বলো না, বরং তারাই হচ্ছে আসল জীবিত, কিন্তু এ ব্যাপারে তোমরা কোন চৈতন্যই রাখো না। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কখনো ভয় ভীতি, কখনো ক্ষুধা অনাহার, কখনো বা জানমাল ও ফসলাদি ক্ষতি সাধন করে। তোমাদের পরীক্ষা করা হবে যারা ধৈর্যের সাথে এর মোকাবেলা করে, তুমি সে ধৈর্যশীলদের জান্নাতের সুসংবাদ দান করো। যখন তাদের উপর কোন বিপদ আপদ আসে, তখন যারা বলে নিঃসন্দেহে আমরা আল্লাহ তাআলার জন্য, অবশ্যই আমরা একদিন তাঁর কাছে ফিরে যাব। أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون বস্তুত এরা হচ্ছে সেসব ব্যক্তি যাদের উপর রয়েছে তাদের মালিকের পক্ষ থেকে পাওয়া অবারিত রহমত ও অপার করুণা, আর এরাই হচ্ছে সঠিক পথপ্রাপ্ত। ইন্না সাফা ওয়াল মারওয়াত মিন শাআইরিল্লাহ ফমান হাজ্জাল বাইতা আও ই'তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াত্তাওয়াফ বিহিমা ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। অবশ্যই সাফা এবং মারওয়া পাহাড় দুটো আল্লাহ তাআলার নিদর্শন সমূহের অন্যতম, অতএব যদি তোমাদের মধ্যে কেউ আল্লাহর ঘরের হজ কিংবা ওমরা আদায় করার এরাদা করে, তার জন্য এই উভয় পাহাড়ের মাঝে তাওয়াফ করাতে দোষের কিছু নেই। যদি কোনো ব্যক্তি নিষ্ঠার সাথে কোনো ভালো কাজ করে, তাহলে তারা যেন জেনে রাখে নিঃসন্দেহে আল্লাহ তাআলা কৃতজ্ঞতা পরায়ণ ও প্রভূত জ্ঞানের অধিকারী। إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنزَلْنَا مِنَ الْبَيِّنَاتِ وَالْهُدَى مِن بَعْدِ مَا بَيَّنَّاهُ لِلنَّاسِ فِي الْكِتَابِ أُولَٰئِكَ يَلْعَنُهُمُ اللَّهُ وَيَلْعَنُهُمُ اللَّاعِنُونَ
মানুষের জন্য যেসব বিধান আমি আমার কিতাবে বর্ণনা করে দিয়েছি, তারপর যারা আমার নাজিল করা সুস্পষ্ট নিদর্শন সমূহ ও পরিষ্কার পথ নির্দেশ গোপন করে, জেনে রেখো এরাই হচ্ছে সেসব লোক যাদের উপর আল্লাহ তাআলা অভিসম্পাত করেন, অভিশাপ করে অন্যান্য অভিশাপকারীরাও। إِلَّا الَّذِينَ تَابُوا وَأَصْلَحُوا وَبَيَّنُوا فَأُولَئِكَ أَتُوبُ عَلَيْهِمْ وَأَنَا التَّوَّابُ الرَّحِيمُ তবে যারা এই কাজ থেকে তাওবা করবে এবং নিজেদের সংশোধন করে নেবে, যারা সেসব সত্য কথা প্রকাশ করবে যা আহলে কিতাবরা গোপন করে আসছিল, এদের উপর আমি দয়া পরবশ হব, আমি পরম ক্ষমাশীল দয়ালু। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালায়িকাতি ওয়ান নাসি আজমাইন। অবশ্যই যারা কুফরি করেছে এবং এই কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের উপর আল্লাহর অভিশাপ রয়েছে, অভিশাপ ফেরেশতাদের, সর্বোপরি অভিশাপ সমগ্র মানব কুলের। খালিদিনা ফিহা লা ইউখাফফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনযারুন। অভিশপ্ত হয়ে এরা সেখানে চিরদিন থাকবে, আযাব এদের উপর থেকে মোটেই কম করা হবে না, তাদের কোন রকম অবকাশ দেয়া হবে না। وَإِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ لَّا إِلَٰهَ إِلَّا هُوَ الرَّحْمَٰنُ الرَّحِيمُ। তোমাদের মাবুদ একক মাবুদ, তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, তিনি দয়ালু, তিনি মেহেরবান। ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما انزل الله من السماء من ماء فاحيا به الارض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون। নিঃসন্দেহে আসমানসমূহ ও জমিনের সৃষ্টির মাঝে, রাত দিনের এই আবর্তনের মাঝে, সাগরে ভাসমান জাহাজসমূহে যা মানুষের জন্য কল্যাণকর দ্রব্য সামগ্রী নিয়ে ঘুরে বেড়ায়, এর সব কয়টিতেই আল্লাহ তাআলার নিদর্শন মজুদ রয়েছে। আরও রয়েছে আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি আকারে যা কিছু নাজিল করেন সেই বৃষ্টির পানির মাঝে, ভূমির নির্জীব হওয়ার পর তিনি পানি দ্বারা তাতে নতুন জীবন দান করেন, অতঃপর এখানে তিনি সব ধরনের প্রাণীর আবির্ভাব ঘটান, অবশ্যই বাতাসের প্রবাহ সৃষ্টি করার মাঝে এবং সে মেঘমালা যাকে আসমান জমিনের মাঝে বশীভূত করে রাখা হয়েছে তাতে সুস্থ বিবেকবান সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ وَلَوْ يَرَى الَّذِينَ ظَلَمُوا إِذْ يَرَوْنَ الْعَذَابَ أَنَّ الْقُوَّةَ لِلَّهِ جَمِيعًا وَأَنَّ اللَّهَ شَدِيدُ الْعَذَابِ। মানুষের মাঝে কিছু এমনও রয়েছে যে আল্লাহর বদলে অন্য কিছুকে তার সমকক্ষ মনে করে, তারা তাদের তেমনি ভালোবাসে যেমনটি শুধু আল্লাহ তাআলাকেই ভালোবাসা উচিত, আর যারা আল্লাহ তাআলার উপর
ইমান আনে তাদের সর্বাধিক পরিমাণে ভালোবাসা থাকবে আল্লাহ তাআলার জন্য। অপরদিকে যারা জুলুম করেছে তারা যদি আজাব সচক্ষে দেখতে পেত তাহলে বুঝতে পারত আসমান জমিনের সমুদয় শক্তি একমাত্র আল্লাহর জন্যে। অবশ্যই আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার ব্যাপারে অত্যন্ত কঠোর। إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب সেদিনের ভয়াবহ শাস্তি দেখে হতভাগ্য লোকেরা দুনিয়ায় যাদের তারা মেনে চলত তাদের অনুসারীদের সাথে সম্পর্ক ছেদের কথা বলবে, এদের সাথে তাদের সব সম্পর্ক সেদিন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। وقال الذين اتبعوا لو ان لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله اعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار جرى তাদের অনুসরণ করেছে তারা সেদিন বলবে, আবার যদি একবার আমাদের জন্য পৃথিবীতে ফিরে যাবার সুযোগ থাকত তাহলে আজ যেমনি করে তারা আমাদের সাথে সম্পর্ক ছেদ করেছে আমরা সেখানে গিয়ে তাদের সাথেও সম্পর্ক ছেদ করে আসতাম। এভাবেই আল্লাহ তাআলা তাদের কর্মকাণ্ডগুলো তাদের উপর একরাশ লজ্জা ও আক্ষেপ হিসেবে দেখাবেন, এরা কখনো জাহান্নাম থেকে বেরিয়ে আসতে পারবে না। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানুষ, তোমরা আল্লাহর জমিনে যা কিছু হালাল ও পবিত্র জিনিস আছে তা খাও এবং কোনো অবস্থায় হালাল হারামের ব্যাপারে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, অবশ্যই সে তোমাদের প্রকাশ্য দুশমন। إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون শয়তানের কাজ হচ্ছে সে তোমাদের সব সময় পাপ ও অশ্লীল কাজের আদেশ দেবে এবং সে চাইবে যেন আল্লাহ তাআলার নামে তোমরা এমন সব কথা বলতে শুরু করো যে সম্পর্কে তোমরা কিছুই জানো না। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ তাদের যখন বলা হয় আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তোমরা তা মেনে চলো, তারা বলে আমরা তো শুধু সেই পথেরই অনুসরণ করব যার উপর আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি। তাদের বাপ দাদারা যদি এ ব্যাপারে কোনো জ্ঞান বুদ্ধির পরিচয় নাও দিয়ে থাকে এবং তারা যদি হেদায়েত নাও পেয়ে থাকে তবু কি তারা তাদের অনুসরণ করবে? ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء صم بكم عمي فهم لا يعقلون جرى هداية الشكار كاري তাদের উদাহরণ হচ্ছে এমন জন্তুর মতো যে তার পালের আরেকটি জন্তুকে যখন ডাক দেয় তখন পেছনের সেই জন্তুটি তার চিৎকার ও কান্নার আওয়াজ ছাড়া আর কিছুই শুনতে পায় না। মূলত এরা কানেও শোনে না, মুখেও কিছু বলতে পারে না, চোখেও দেখে না, হেদায়েতের কথাও এরা বোঝে না।
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَاشْكُرُوا لِلَّهِ إِن كُنْتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ هَ مَانُوشْ তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যদি একান্তভাবে আল্লাহ তাআলারই দাসত্ব করো, তাহলে আমি যেসব পাক পবিত্র জিনিস তোমাদের দান করেছি নিঃসংকোচে তা তোমরা খাও এবং এই নিয়ামতের জন্য তোমরা আল্লাহ তাআলার শুকর আদায় করো। إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم অবশ্যই তিনি তোমাদের উপর মৃত জন্তুর গোস্ত, সব ধরনের রক্ত ও শুকুরের গোস্ত হারাম করেছেন এবং এমন সব জন্তু হারাম করছেন যা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো উপর জবাই কিংবা উৎসর্গ করে ডাকা হয়েছে। তবে সে ব্যক্তির কথা আলাদা যে ক্ষুধার কষ্টে অতিষ্ঠ, সে আল্লাহর আইনের সীমা লঙ্ঘনকারী নয়, অথবা যেটুকু হলে জীবনটা বাঁচে তার চাইতে বেশি বাড়াবাড়িও না করে, তাহলে এই অপারগতার সময় হারাম খেলে তার উপর কোনো গুনাহ নেই। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল অনেক মেহরবান। إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم নিঃসন্দেহে যারা আল্লাহর নাজিল করা কিতাবের অংশবিশেষ গোপন করে রাখে এবং সামান্য বৈষয়িক মূল্যে তা বিক্রি করে দেয়, তারাই হচ্ছে সেসব লোক যারা আগুন দিয়ে নিজেদের পেট ভর্তি করে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না, তিনি তাদের পবিত্র করবেন না, এদের জন্যই রয়েছে ভয়াবহ আজাব। أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار এরাই হচ্ছে সেসব লোক যারা হেদায়েতের বদলে গোমরাহির পথ কিনে নিয়েছে, ক্ষমার বদলে তারা আজাব বেছে নিয়েছে। মনে হচ্ছে জাহান্নামের আগুনের উপর এত ধৈর্য ধারণকারী এরা। ذَلِكَ بِأَنَّ اللَّهَ نَزَّلَ الْكِتَابَ بِالْحَقِّ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِي الْكِتَابِ لَفِي شِقَاقٍ بَعِيدٍ এটা এই জন্য যে আল্লাহ তাআলা সত্য দিন সহকারে কিতাব নাজিল করেছেন। অবশ্যই যারা এই কিতাবে মতবিরোধ করেছে তারা সত্য ও ন্যায়ের পথ থেকে অনেক দূরে নিক্ষিপ্ত হয়ে গেছে। ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا
والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون তোমরা তোমাদের মুখমণ্ডলসমূহকে পূর্ব দিকে ফেরাও বা পশ্চিম দিকে ফেরাও, এতেই কিন্তু সব নেকি নিহিত নেই। তবে আসল নেকি হচ্ছে এই যে, একজন মানুষ ইমান আনবে আল্লাহর উপর, পরকালের উপর, ফেরেশতাদের উপর, আল্লাহর কিতাবের উপর, কিতাবের বাহক নবী রাসূলদের উপর, এবং মাল সম্পদের উপর তার নিজের ভালোবাসা থাকা সত্ত্বেও সে তা তার আত্মীয় স্বজন, এতিম মেসকিন ও পথিক মুসাফেরের জন্য ব্যয় করবে। সাহায্য প্রার্থী দুস্থ মানুষ সর্বোপরি মানুষদের দাসত্বের বন্দী দশা থেকে মুক্ত করার কাজে ব্যয় করবে এবং নামাজ প্রতিষ্ঠা করবে, দারিদ্র বিমোচনের জন্য জাকাত আদায় করবে। তাছাড়াও রয়েছে সেসব পুণ্যবান মানুষ যারা প্রতিশ্রুতি দিলে তা পালন করে। ক্ষুধা দারিদ্র্যের সময় ও হক বাতিলের যুদ্ধের সময় এরা ধৈর্য ধারণ করে। মূলত এরাই হচ্ছে সত্যবাদী এবং এরাই হচ্ছে প্রকৃত তাকুয়া অবলম্বনকারী মানুষ। يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের জন্য নরহত্যার ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে কেসাস প্রয়োগকে ফরজ করে দেয়া হয়েছে, এবং তা হচ্ছে স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি দণ্ডাজ্ঞা পাবে, দাসের বদলে পাবে দাস, নারীর বদলে নারীর উপর দণ্ড প্রযোজ্য হবে। অবশ্য যে হত্যাকারীকে যাকে হত্যা করা হয়েছে তার পরিবারের লোকেরা কিংবা তার ভাইয়ের পক্ষ থেকে ক্ষমা করে দেয়া হয়, তার ক্ষেত্রে কোন ন্যায়ানুগ পন্থা অনুসরণ করে তা নিষ্পত্তি করতে হবে। এটা তোমাদের মালিকের পক্ষ থেকে দণ্ড হ্রাস করার একটা উপায় ও তার একটি অনুগ্রহ মাত্র। এরপর যদি কেউ বাড়াবাড়ি করে তাহলে তার জন্য কঠোর শাস্তি রয়েছে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন হে বিবেকবান লোকেরা, আল্লাহ নির্ধারিত কেসাসের বিধান প্রতিষ্ঠার মাঝেই তোমাদের সত্যিকারের জীবন নিহিত রয়েছে। আশা করা যায় এর ফলে তোমরা নরহত্যার অপরাধ থেকে বেঁচে থাকবে। كتب عليكم إذا حضر أحدكم الموت إن ترك خيرا الوصية للوالدين والأقربين بالمعروف حقا على المتقين হে ইমানদার লোকেরা, তোমাদের জন্য এটাও ফরজ করা হয়েছে যে যদি তোমাদের কোন লোকের মৃত্যু এসে হাজির হয় এবং সে যদি কিছু সম্পদ রেখে যায়, তাহলে ন্যায়ানুগ পন্থায় তা বন্টনের কাজে তার পিতা মাতা ও আত্মীয় স্বজনের জন্য অসিয়তের ব্যবস্থা থাকবে। এটা তাকওয়া অবলম্বনকারীদের উপর একান্ত করণীয়। فَمَن بَدَّلَهُ بَعْدَمَا سَمِعَهُ فَإِنَّمَا إِثْمُهُ عَلَى الَّذِينَ يُبَدِّلُونَهُ إِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ যারা এটা শুনে নেয়ার পর নিজেদের স্বার্থে তা পাল্টে নিল, তাদের জানা উচিত এটা বদলানোর অপরাধের দায়িত্ব তাদের উপরই বর্তাবে। যারা একে বদলে দিয়েছে অবশ্যই আল্লাহ তাআলা সবকিছু শোনেন এবং সবকিছুই তাঁর জানা।
فمن خاف من موص جنفا أو إثما فأصلح بينهم فلا إثم عليه إن الله غفور رحيم অবশ্য কারো যদি ওসিয়তকারীর কাছ থেকে কোনো পক্ষপাতিত্ব কিংবা অবিচারজনিত অন্যায়ের আশঙ্কা থাকে, তাহলে যদি সদিচ্ছা নিয়ে সে মূল বিষয়টির সংশোধন করে দেয়, এতে তার কোনো দোষ হবে না। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল মেহেরবান। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের উপর রোজা ফরজ করে দেয়া হয়েছে, যেমনি করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর। আশা করা যায় তোমরা এর মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারবে। أَيَّامًا مَّعْدُودَاتٍ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ فَمَن تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَّهُ وَأَن تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِن كُنْتُمْ تَعْلَمُونَ রোজা ফরজ করা হয়েছে নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য। তারপরও কেউ যদি সে দিনগুলোতে অসুস্থ হয়ে যায় কিংবা কেউ যদি তখন সফরে থাকে, তাহলে সে ব্যক্তি সমপরিমাণ দিনের রোজা সুস্থ হয়ে অথবা সফর থেকে ফিরে এসে আদায় করে নেবে। যারা রোজা রাখার শক্তি রাখে কিন্তু রোজা রাখে না, তাদের জন্য এর বিনিময়ে ফেদিয়া থাকবে, এবং তা হচ্ছে গরিব ব্যক্তির তৃপ্তি ভরে খাবার দেয়া। অবশ্য যদি কোনো ব্যক্তি এর চাইতে বেশি দিয়ে ভালো কাজ করতে চায়, তাহলে এ অতিরিক্ত কাজ তার জন্য হবে একান্ত কল্যাণকর। অবশ্য তোমরা যদি রোজা রাখতে পারো, তাহলে সেটা তোমাদের জন্য ভালো, যদি তোমরা রোজার উপকারিতা সম্পর্কে জানতে। أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون রোজার মাস এমন একটি মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, আর এ কোরআন হচ্ছে মানব জাতির জন্য পথের দিশা, সৎ পথের সুস্পষ্ট নিদর্শন ও হক বাতিলের পার্থক্যকারী। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাসটি পাবে, সে এতে রোজা রাখবে। তবে যদি সে অসুস্থ হয়ে পড়ে কিংবা সফরে থাকে, সে পরবর্তী কোনো সময়ে গুনে গুনে সেই পরিমাণ দিন পূরণ করে নেবে। এ সুযোগ দিয়ে আল্লাহতালা তোমাদের কাজকর্মকে আসান করে দিতে চান। আল্লাহতালা কখনোই তোমাদের জীবনকে কঠোর করে দিতে চান না। আল্লাহতালার উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন গুনে গুনে রোজার সংখ্যাগুলো পূরণ করো। আল্লাহতালা তোমাদের কোরআনের মাধ্যমে যে পথ দেখিয়েছেন, তার জন্যে তোমরা তাঁর মহত্ব বর্ণনা করো এবং তাঁর কৃতজ্ঞতা আদায় করো। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ هنوبي
আমার কোনো বান্দা যখন তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, তুমি তাকে বলে দিও আমি তার একান্ত কাছেই আছি, আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে। তাই তাদেরও উচিত আমার আহ্বানে সাড়া দেয়া এবং সম্পূর্ণভাবে আমার উপরই ঈমান আনা। আশা করা যায় তারা সঠিক পথের সন্ধান পাবে। أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون। রোজার মাসের রাতের বেলায় তোমাদের স্ত্রীদের কাছে যৌন মিলনের জন্য যাওয়া তোমাদের জন্য হালাল করে দেয়া হয়েছে। আসলে তোমাদের নারীরা যেমনি তোমাদের জন্য পোশাক স্বরূপ, ঠিক তোমরাও তাদের জন্য পোশাক স্বরূপ। আল্লাহ তাআলা এটা জেনেছেন যে রোজার মাসে রাতের বেলায় স্ত্রী সহবাসের ব্যাপারে তোমরা নিজেদের সাথে খেয়ানত করছিলে, অতঃপর তিনি কড়াকড়ি শিথিল করে তোমাদের উপর দয়া পরবশ হলেন এবং তোমাদের মাফ করে দিলেন। এখন তোমরা চাইলে তাদের সঙ্গে সহবাস করতে পারো এবং এই ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদের জন্য যা লিখে রেখেছেন তা সন্ধান করো। রোজায় তোমরা পানাহার অব্যাহত রাখতে পারো যতক্ষণ পর্যন্ত রাতের অন্ধকার রেখার ভেতর থেকে ভোরের শুভ্র আলোক রেখা তোমাদের জন্য পরিষ্কার প্রতিভাত না হয়, অতঃপর তোমরা রাতের আগমন পর্যন্ত রোজা পূর্ণ করে নাও। মসজিদে যখন তোমরা এতেকাফ অবস্থায় থাকবে তখন নারী সম্ভোগ থেকে বিরত থাকো। রোজার ব্যাপারে এগুলোই হচ্ছে আল্লাহ তাআলার নির্ধারিত সীমারেখা, অতঃপর তোমরা এই সীমারেখার কাছেও যেও না। এভাবেই আল্লাহ তাআলা তাঁর আয়াতসমূহ মানুষদের জন্য বর্ণনা করেন। আশা করা যায় তারা তাকওয়া অর্জন করতে পারবে। ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون। তোমরা একে অন্যের অর্থ সম্পদ অবৈধভাবে আত্মসাৎ করো না, আবার জেনে বুঝে অন্যায়ভাবে অন্য মানুষদের সম্পদে কোনো অংশ ভোগ করার জন্য তাকে বিচারকদের সামনে ঘুষ কিংবা উপঢৌকন হিসেবেও পেশ করো না। يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون। হে নবী, তারা তোমাকে নতুন চাঁদগুলো ও তাদের বাড়া কমা সম্পর্কে জিজ্ঞেস করবে। তুমি তাদের বলে দাও, মূলত এগুলো হচ্ছে মানব জাতির জন্য একটি স্থায়ী সময় নির্ঘণ্ট, যার মাধ্যমে মানুষেরা দিন তারিখ জানতে পারে এবং জেনে নিতে পারে হজের সময়সূচিও। এহরাম বাঁধার পর পেছন দরজা দিয়ে ঘরে প্রবেশ করার মাঝে কোনো সওয়াব নেই। আসল সওয়াব হচ্ছে কে আল্লাহ তাআলাকে ভয় করল সেটা দেখা। এখন থেকে ঘরে ঢোকার সময় সামনের দুয়ার দিয়েই তোমরা এসো,
তোমরা একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করবে, আশা করা যায় তোমরা সফল হতে পারবে। وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين তোমরা আল্লাহ তাআলার পথে সেসব লোকের সাথে লড়াই করো যারা তোমাদের সাথে লড়াই করে, তোমরা কোনো অবস্থায় সীমা লঙ্ঘন করো না, নিঃসন্দেহে আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। وقتلوهم حيث ثقفتموهم واخرجوهم من حيث اخرجوكم والفتنة اشد من القتل ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فإن قاتلوكم فاقتلوهم كذلك جزاء الكافرين যুদ্ধের ময়দানে যেখানে তোমরা তাদের পাও সেখানে তোমরা তাদের হত্যা করো, যেসব স্থান থেকে তারা তোমাদের বের করে দিয়েছে তোমরাও তাদের সেসব স্থান থেকে বের করে দাও। জেনে রেখো ফেতনা ফাসাদ নরহত্যার চাইতেও বড় অপরাধ, তোমরা কাবা ঘরের পাশে কখনো তাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ো না যতক্ষণ পর্যন্ত তারা সেখানে তোমাদের সাথে যুদ্ধ না করে, তারা যদি তোমাদের সাথে যুদ্ধ করে তাহলে তোমরাও তাদের সাথে যুদ্ধ করো। মূলত এভাবেই কাফিরদের শাস্তি নির্ধারণ করা হয়েছে। فإن انتهوا فإن الله غفور رحيم অতঃপর তারা যদি যুদ্ধ থেকে ফিরে আসে তাহলে মনে রেখো আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল ও দয়ার আধার। وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين তোমরা তাদের সাথে লড়াই করতে থাকো যতক্ষণ না জমিনে শিরকের ফিতনা অবশিষ্ট থাকে এবং আল্লাহর জমিনে আল্লাহর দেয়া জীবন বিধান পুরোপুরি আল্লাহর জন্য নির্দিষ্ট হয়ে যায়। যদি তারা যুদ্ধ থেকে ফিরে আসে তবে তাদের সাথে আর কোনো বাড়াবাড়ি নয়, অবশ্য যারা জালেম তাদের কথা আলাদা। الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم واتقوا الله واعلموا أن الله مع المتقين একটি সম্মানিত মাসের বদলি একটি সম্মানিত মাস আশা করা যায়, কিন্তু এই সম্মানিত মাস সমূহেও প্রতিশোধ বৈধ হবে। এ সময় যদি কেউ তোমাদের উপর বাড়াবাড়ি করে তাহলে তোমরাও তার উপর তেমনি হস্ত প্রসারিত করো, যেমনি করে তারা তোমাদের উপর বাড়াবাড়ি করেছে তবে সর্বদাই তাকওয়া অবলম্বন করতে থাকো। জেনে রেখো যারা সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকে আল্লাহ তাআলা তাদের সঙ্গেই রয়েছেন। وَأَنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ তোমরা আল্লাহর পথে অর্থ সম্পদ ব্যয় করো, সম্পদ আঁকড়ে ধরে নিজেদের হাতেই নিজেদের ধ্বংসের অতলে নিক্ষেপ করো না, এবং তোমরা মানুষদের সাথে অনুগ্রহ করো, অবশ্যই আল্লাহ তাআলা অনুগ্রহকারী ব্যক্তিদের ভালোবাসেন। وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ فَإِنْ أُحْصِرْتُمْ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ وَلَا تَحْلِقُوا رُءُوسَكُمْ حَتَّى يَبْلُغَ الْهَدْيُ مَحِلَّهُ فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ بِهِ أَذًى مِنْ رَأْسِهِ فَفِدْيَةٌ مِنْ صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ نُسُكٍ
فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام 3 أيام في الحج وسبعة إذا رجعتم تلك 10 كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজ ও উমরা পালন করো। পথে যদি তোমাদের কোথাও আটকে দেয়া হয় তাহলে সে স্থানে কোরবানির জন্য যা কিছু সহজভাবে হাতের কাছে পাওয়া যায় তা দিয়েই কোরবানি আদায় করে নাও। তবে কোরবানির পশু তার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছার আগ পর্যন্ত তোমরা তোমাদের মাথা মুন্ডন করো না। যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে অথবা যদি তার মাথায় কোনো রোগ থাকে যে কারণে আগেই তার মাথা মুন্ডন করা প্রয়োজন হয় তাহলে সে যেন এর বিনিময়ে ফিদিয়া আদায় করে এবং তা হচ্ছে কিছু রোজা রাখা অথবা অর্থ দান করা কিংবা কোরবানি আদায় করা। অতঃপর তোমরা যখন নিরাপদ হয়ে যাবে তখন তোমাদের কেউ যদি এর সাথে হজ ও উমরা আদায় করতে চায় তার উচিত তার জন্য যা সহজলভ্য তা দিয়ে কোরবানি আদায় করা। যদি কোরবানি করার মতো কোনো পশু সে না পায় তাহলে সে যেন হজের সময়কালে 3টি এবং তোমরা যখন বাড়ি ফিরে আসবে তখন 7টি সর্বমোট পূর্ণ 10টি রোজা রাখে। এই সুবিধাটুকু শুধু তার জন্যে যার পরিবার পরিজন আল্লাহর ঘরের আশেপাশে বর্তমান নেই। তোমরা আল্লাহকেই ভয় করো, জেনে রাখো আল্লাহ তাআলা কঠোর আজাব প্রদানকারী বটে। الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى হজের মাসসমূহ সুপরিচিত ও সুনির্দিষ্ট, অতঃপর সেই সময়গুলোর মধ্যে যে ব্যক্তি হজ আদায় করার মনস্থ করবে সে যেন জেনে রাখে হজের ভেতর কোনো যৌন সম্ভোগ নেই, নেই কোনো মন্দ কাজ ও ঝগড়াঝাটি। তোমরা যা ভালো কাজ করো আল্লাহ তাআলা তা জানেন। হজের নিয়ত করলে এর জন্য তোমরা পাথেয় জোগাড় করে নেবে। নিঃসন্দেহে তাকওয়া হচ্ছে মানুষের সর্বোৎকৃষ্ট পাথেয়। অতএব হে বুদ্ধিমান মানুষেরা, তোমরা আমাকেই ভয় করো। ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين হজের এই সময়গুলোতে যদি তোমরা তোমাদের মালিকের অনুগ্রহ তালাশ করতে গিয়ে কোনো ব্যবসা বাণিজ্য করতে চাও তাতে তোমাদের উপর কোনোই দোষ নেই। অতঃপর তোমরা যখন আরাফাতের ময়দান থেকে ফিরে আসবে তখন মুজদালাফায় মশরায়ে হারামের কাছে এসে আল্লাহকে স্মরণ করো, ঠিক যেমনই করে আল্লাহ তাআলা তোমাদের তাকে ডাকার পথ বলে দিয়েছেন, যদিও ইতিপূর্বে তোমরা পথভ্রষ্টদের দলে সামিল ছিলে। ثم أفيضوا من حيث أفاض الناس واستغفروا الله إن الله غفور رحيم তারপর
তোমরা সে স্থান থেকে ফিরে এসো যেখান থেকে অন্য হজ পালনকারী ব্যক্তিরা ফিরে আসে, নিজেদের ভুল ভ্রান্তির জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দেন, তিনি বড়ই দয়ালু। فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق যখন তোমরা তোমাদের হজের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে নেবে তখন এখানে বসে আগের দিনে যেভাবে তোমরা তোমাদের পূর্বপুরুষদের গৌরবের কথা স্মরণ করতে, তেমনি বরং তার চাইতে বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করো। মানুষদের ভেতর এমন আছে যারা বলে, হে আমাদের রব, সব ভালো জিনিস তুমি আমাদের দুনিয়াতেই দিয়ে দাও। হ্যাঁ, যারা এ ধরনের কথা বলে তাদের জন্য পরকালে আর কোনো পাওনাই বাকি থাকে না। ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আবার তাদের মধ্যে এমনও আছে যারা বলে, হে আমাদের রব, তুমি এই দুনিয়ায় আমাদের কল্যাণ দাও, কল্যাণ দাও পরকালেও, সেদিনের বড় কল্যাণ হিসেবে তুমি আমাদের আগুনের আযাব থেকে বাঁচাও। এই ধরনের লোকদের জন্যে তাদের নিজ নিজ অর্জন মোতাবেক তাদের যথার্থ হিস্সা নির্ধারিত হয়েছে, আল্লাহ তাআলা হচ্ছেন দ্রুত হিসাব গ্রহণকারী। ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত فَمَن تَعَجَّلَ فِي يَوْمَيْنِ فَلَا إِثْمَ عَلَيْهِ وَمَن تَأَخَّرَ فَلَا إِثْمَ عَلَيْهِ لِمَنِ اتَّقَى وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّكُمْ إِلَيْهِ تُحْشَرُونَ হাতে গোনা হজের এই কয়টি দিনে তোমরা আল্লাহকে স্মরণ করো। হজের পর যদি কেউ তাড়াহুড়ো করে দুদিনের মধ্যে মিনা থেকে ফিরে আসে তাতে যেমন তার কোনো দোষ নেই, তেমনি কেউ যদি সেখানে আরও বেশি অপেক্ষা করতে চায় তাতেও তার কোনো দোষ নেই। এ নিয়ম হচ্ছে তার জন্যে যে আল্লাহকে ভয় করেছে। তোমরা শুধু আল্লাহ তাআলাকেই ভয় করো এবং জেনে রাখো একদিন তোমাদের অবশ্যই তার কাছে জড়ো করা হবে। وَمِنَ النَّاسِ مَن يُعْجِبُكَ قَوْلُهُ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَشْهَدُ اللَّهُ عَلَى مَا فِي قَلْبِهِ وَهُوَ أَلَدُّ الْخِصَامِ মানুষদের মাঝে এমন লোকও আছে যার কথাবার্তা তোমাকে পার্থিব জীবনে খুবই উৎফুল্ল করবে। তার মনে যা কিছু আছে সে তার উপর আল্লাহ তাআলাকে সাক্ষী বানায়, কিন্তু সে হচ্ছে ভীষণ ঝগড়াটে ব্যক্তি। وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ সে যখন আল্লাহর জমিনে কোথাও ক্ষমতার আসনে বসতে পারে তখন তার লক্ষ্য থাকে যেন সেখানে সে অশান্তি সৃষ্টি করতে পারে, জমিনের শস্যক্ষেত্র বিনাশ করে দিতে পারে, জীবজন্তুর বংশ নির্মূল করে দিতে পারে। মূলত আল্লাহ তাআলা কখনো বিপর্যয় সৃষ্টিকারীদের পছন্দ করেন না। وَإِذَا قِيلَ لَهُ اتَّقِ اللَّهَ أَخَذَتْهُ الْعِزَّةُ بِالْإِثْمِ فَحَسْبُهُ جَهَنَّمُ وَلَبِئْسَ الْمِهَادُ
যখন তাকে বলা হয় ফেতনা ফাসাদ না করে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, তখন মিথ্যা অহংকার তাকে গুনার প্রতি আরো বেশি উৎসাহিত করে। মূলত এ চরিত্রের লোকের জন্য জাহান্নামই যথেষ্ট। অবশ্যই জাহান্নাম হচ্ছে নিকৃষ্টতম ঠিকানা। وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ মানুষদের ভেতর আবার এমন কিছু লোক রয়েছে যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য নিজের জীবন পর্যন্ত বিক্রি করে দেয়। এ ধরনের বান্দার প্রতি আল্লাহ তাআলা বড়ই অনুগ্রহশীল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিস-সিলমি কাফাতান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। হে ইমানদার লোকেরা, তোমরা পুরোপুরি ইসলামে দাখিল হয়ে যাও এবং কোনো অবস্থায় শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, অবশ্যই সে তোমাদের প্রকাশ্য দুশ্মন। فَإِن زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ। তোমাদের কাছে আল্লাহ তাআলার এসব সুস্পষ্ট নিদর্শন এসে যাওয়ার পরও যদি তোমরা পদস্খলন ঘটাও তাহলে নিশ্চিত জেনে রাখো আল্লাহ তাআলা মহাবিজ্ঞ ও পরাক্রমশালী। هَلْ يَنظُرُونَ إِلَّا أَن يَأْتِيَهُمُ اللَّهُ فِي ظُلَلٍ مِّنَ الْغَمَامِ وَالْمَلَائِكَةُ وَقُضِيَ الْأَمْرُ وَإِلَى اللَّهِ تُرْجَعُ الْأُمُورُ। তবে তারা কি সেদিনের অপেক্ষা করছে যখন আল্লাহ তাআলা স্বয়ং তার ফেরেশতা সহ মেঘের ছায়া দিয়ে তাদের কাছে আসবেন এবং তখন তাদের ভাগ্যের চূড়ান্ত ফয়সালা হয়েই যাবে? সব কিছু তো সর্বশেষে আল্লাহর কাছেই উপনীত হবে। وَمَن يُبَدِّلْ نِعْمَةَ اللَّهِ مِن بَعْدِ مَا جَاءَتْهُ فَإِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ। তুমি বনি ইসরায়েলদের জিজ্ঞেস করো, কি পরিমাণ সুস্পষ্ট নিদর্শন আমি তাদের দান করেছি। আমি তাদের বলেছি, যার কাছে আল্লাহর নিয়ামত আসার পর সে তা বদলে ফেলে, অবশ্যই আল্লাহ তাআলা কঠোর শাস্তিদানকারী। زُيِّنَ لِلَّذِينَ كَفَرُوا الْحَيَاةُ الدُّنْيَا وَيَسْخَرُونَ مِنَ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ اتَّقَوْا فَوْقَهُمْ يَوْمَ الْقِيَامَةِ وَاللَّهُ يَرْزُقُ مَن يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তাদের জন্য তাদের এই পার্থিব জীবনটা খুব শোভনীয় করে সাজিয়ে রাখা হয়েছে। এরা ইমানদার ব্যক্তিদের বিদ্রুপ করে, অথচ এই ইমানদার ব্যক্তি যারা আল্লাহ তাআলাকে ভয় করেছে শেষ বিচারের দিন তাদের মর্যাদা হবে এদের তুলনায় অনেক বেশি। আল্লাহ তাআলা যাকে চান তাকে অপরিমিত রেজেক দান করেন। كان الناس أمة واحدة فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه
وَمَا اخْتَلَفَ فِيهِ إِلَّا الَّذِينَ أُوتُوهُ مِنْ بَعْدِ مَا جَاءَتْهُمُ الْبَيِّنَاتُ بَغْيًا بَيْنَهُمْ فَهَدَى اللَّهُ الَّذِينَ آمَنُوا لِمَا اخْتَلَفُوا فِيهِ مِنَ الْحَقِّ بِإِذْنِهِ وَاللَّهُ يَهْدِي مَنْ يَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ এক সময় সব মানুষ একই উম্মতের অন্তর্ভুক্ত ছিল, পরে এরা নানা দলে বিভক্ত হয়ে তাদের স্রষ্টাকেই ভুলে গেল। অতঃপর আল্লাহ তাআলা সঠিক পথের অনুসারীদের সুসংবাদবাহী আর গুনাহগারদের জন্য আজাবের সতর্ককারী হিসেবে নবীদের পাঠালেন। তিনি তাদের সাথে সত্য দীন সহ গ্রন্থ নাজিল করলেন যেন তা মানুষদের এমন পারস্পরিক বিরোধ সমূহের চূড়ান্ত ফয়সালা করতে পারে, যে ব্যাপারে তারা মতবিরোধ করে তাদের কাছে সুস্পষ্ট হেদায়েত পাঠানো সত্ত্বেও তারা পারস্পরিক বিদ্রোহ ও বিদ্বেষ সৃষ্টির জন্য মতবিরোধ করেছে। অতঃপর আল্লাহ তাআলা ইমানদারদের স্বীয় ইচ্ছায় সেই সঠিক পথ দেখালেন যার ব্যাপারে ইতিপূর্বে তারা মতবিরোধ করেছিল। আল্লাহ তাআলা যাকে চান তাকে সঠিক পথ দেখান। أَمْ حَسِبْتُمْ أَن تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُم مَّثَلُ الَّذِينَ خَلَوْا مِن قَبْلِكُم مَّسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ তোমরা কি মনে করে নিয়েছো যে তোমরা এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের পূর্ববর্তী লোকদের বিপদের মতো কিছুই তোমাদের কাছে এখনো আসেনি। তাদের উপর নানা অভাব অভিযোগ ও রোগ ব্যাধি এসেছে, কঠিন নিপীড়নে তাদের প্রকম্পিত করে দেয়া হয়েছে। এমনকি স্বয়ং আল্লাহর নবী ও তার সঙ্গী সাথীরা এক পর্যায়ে এই বলে আর্তনাদ করে উঠেছে, আল্লাহ তাআলার সাহায্য কবে আসবে? আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বললেন, হ্যাঁ অবশ্যই আল্লাহ তাআলার সাহায্য অতি নিকটে। يَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلْ مَا أَنْفَقْتُمْ مِنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ তারা তোমার কাছে জানতে চাইবে তারা কি কি খাতে খরচ করবে। তুমি তাদের বলে দাও, যা কিছুই তোমরা তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজন এতিম অসহায় মিসকিন এবং মুসাফিরের জন্য খরচ করবে তাই আল্লাহ তাআলা গ্রহণ করবেন। যা ভালো তোমরা করবে আল্লাহ তাআলা তা অবশ্যই জানতে পারবেন। كُتِبَ عَلَيْكُمُ الْقِتَالُ وَهُوَ كُرْهٌ لَكُمْ وَعَسَى أَنْ تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَكُمْ وَعَسَى أَنْ تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌ لَكُمْ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ نعي প্রতিষ্ঠা ও অন্যায় নির্মূল করার জন্য যুদ্ধ তোমাদের উপর ফরজ করে দেয়া হয়েছে আর সেটাই তোমাদের কাছে অপছন্দনীয়, কিন্তু এমনও তো হতে পারে যে বিষয়টি তোমাদের ভালো লাগে না, তাই তোমাদের জন্য কল্যাণকর আবার একইভাবে এমন কোনো জিনিস যা তোমরা পছন্দ করবে কিন্তু তা হবে তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ তাআলাই সবচাইতে ভালো জানেন, তোমরা কিছুই জানো না। يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير وصد عن سبيل الله وكفر به والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله
والفتنة أكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا ومن يرتدد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون شماني توماس ও তাতে যুদ্ধ করা সম্পর্কে তারা তোমাকে জিজ্ঞেস করবে, তুমি তাদের বলে দাও এই মাসে যুদ্ধ বিগ্রহ করা অনেক বড় গুনাহ, কিন্তু আল্লাহর কাছে এর চাইতেও বড় গুনাহ হচ্ছে আল্লাহর পথ থেকে মানুষদের ফিরিয়ে রাখা, আল্লাহকে অস্বীকার করা, খানায় কাবার দিকে যাওয়ার পথ রোধ করা ও সেখানকার অধিবাসীদের সেখান থেকে বের করে দেয়া, আর আল্লাহ দ্রোহিতার ফেতনা ফাসাদ হত্যাকাণ্ডের চাইতেও অনেক বড় অন্যায়। তুমি ভাবো না যে এরা তোমাদের সাথে এ মাস সমূহে লড়াই বন্ধ করে দেবে, তারা তো পারলে বরং তোমাদের সবাইকে তোমাদের ইসলামী জীবন বিধান থেকেও ফিরিয়ে নিতে চাইবে। যদি তোমাদের কোনো ব্যক্তি তার দিন থেকে ফিরে যায়, অতঃপর সে মৃত্যুমুখে পতিত হয় এমন অবস্থায় যে সে সুস্পষ্ট কাফের ছিল, তাহলে তারাই হবে সেসব লোক যাদের যাবতীয় কর্মকাণ্ড দুনিয়া আখিরাতে বিফলে যাবে, আর এরাই হবে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন থাকবে। إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَاجَرُوا وَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ أُولَئِكَ يَرْجُونَ رَحْمَةَ اللَّهِ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ নিঃসন্দেহে যারা ঈমান এনেছে, যারা হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে, তারাই হচ্ছে এমন লোক যাদের ব্যাপারে আল্লাহ তাআলার অনুগ্রহের আশা করা যায়। আল্লাহ তাআলা ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون হে নবী, এরা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করবে, তুমি বলো এই দুটো জিনিসের মধ্যে অনেক বড় ধরনের পাপ রয়েছে, যদিও মানুষের জন্য এতে কিছু ব্যবসায়িক মুনাফাও রয়েছে, কিন্তু এ উভয়ের গুণা এদের ব্যবসায়িক মুনাফার চাইতে অনেক বেশি। তারা তোমাকে এও জিজ্ঞেস করে যে তারা নেক কাজে কি কি খরচ করবে, তুমি তাদের বলো দৈনন্দিন প্রয়োজন পূরণের পর যা অতিরিক্ত তা খরচ করো, আল্লাহ তাআলা এভাবে তোমাদের জন্য তার আয়াতসমূহ খুলে খুলে বলে দেন, আশা করা যায় তোমরা চিন্তা ভাবনা করবে। في الدنيا والآخرة ويسألونك عن اليتامى قل إصلاح لهم خير وإن تخالطوهم فإخوانكم والله يعلم المفسد من المصلح ولو شاء الله لأعنتكم إن الله عزيز حكيم ইহকাল পরকাল উভয় সময় নিয়ে চিন্তা ভাবনা করবে, তোমাকে তারা এতিমদের ব্যাপারে জিজ্ঞেস করবে, তুমি বলো সংশোধনের সব পন্থাই তাদের জন্য উত্তম, যদি তোমরা তোমাদের ধন সম্পদ তাদের সাথে মিশিয়ে ফেলো তাতে কোনো দোষ নেই, কারণ তারা তো তোমাদেরই ভাই, আর আল্লাহ তাআলা এটা ভালো করে জানেন কে ন্যায়ানুগ পন্থায় আছে আর কে ফাসাদী স্বভাবের লোক। আল্লাহ তাআলা চাইলে এই ব্যাপারে তোমাদের আরো অধিক কষ্ট দিতে পারতেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা মহা ক্ষমতাবান কুশলী।
ولا تنكحوا المشركات حتى يؤمنن ولأمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولعبد مؤمن خير من مشرك ولو أعجبكم أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون তোমরা কখনো কোনো মুশরিক নারীকে বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে। মনে রেখো, একজন মুসলমান দাসীও একজন ঐতিহ্যবাহী মুশরিক নারীর চাইতে উত্তম। যদিও এ মুশরিক নারীটি তোমাদের বেশি ভালো লাগে, আর তোমরা কোনো মুশরিক ব্যক্তির কাছে মুসলিম মহিলাদের বিয়ে দেবে না যতক্ষণ না তারা আল্লাহর উপর ঈমান আনে। কেননা একজন ঈমানদার দাসও একজন উঁচু খানদানের মুশরিক ব্যক্তির চাইতে ভালো। যদিও এ মুশরিক ব্যক্তিটি তোমাদের ভালো লাগে, কেননা এরা তোমাদের জাহান্নামের আগুনের দিকেই ডাকে। আর আল্লাহ তাআলা হামেশাই তার মোমিন বান্দাদের তার আদেশ বলে জান্নাত ও ক্ষমার দিকেই আহ্বান জানান, এবং এই জন্যে তিনি তার আয়াতসমূহ মানুষদের কাছে স্পষ্ট করে বর্ণনা করেন। আশা করা যায় তারা উপদেশ গ্রহণ করবে। وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ وَلَا تَقْرَبُوهُنَّ حَتَّى يَطْهُرْنَ فَإِذَا تَطَهَّرْنَ فَأْتُوهُنَّ مِنْ حَيْثُ أَمَرَكُمُ اللَّهُ إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ হে নবী, তারা তোমার কাছ থেকে মহিলাদের মাসিক ঋতুকাল ও এ সময় তাদের সাথে দৈহিক মিলন সম্পর্কে জানতে চাইবে। তুমি বলো, আসলে মহিলাদের এই সময়টা হচ্ছে একটা অপবিত্র ও কষ্টকর অবস্থা, কাজী ঋতুকালে তাদের সঙ্গ বর্জন করবে, এবং এ সময় দৈহিক মিলনের জন্যে তোমরা তাদের কাছে যেও না যতক্ষণ না তারা পুনরায় পবিত্র হয়। অতঃপর তারা যখন পুরো পাক সাফ হয়ে যায় তখন তোমরা তাদের কাছে যাও। দৈহিক মিলনের যে পদ্ধতি আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন সেভাবে আল্লাহ তাআলা অবশ্যই সেসব লোকদের ভালোবাসেন যারা তওবা করে, এবং তিনি তাদেরও ভালোবাসেন যারা পাক পবিত্রতা অবলম্বন করে। নিসাউকুম হারফুল লাকুম ফাতু হারফাকুম আন্না শিতুম ওয়া কদ্দিমু লি আনফুসিকুম ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাকুম মুলাকুহ ওয়াবাশশিরিল মুমিনিন। তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের জন্য সন্তান উৎপাদনের ফসল ক্ষেত্র। তোমরা তোমাদের এই ফসল ক্ষেত্রে যেভাবে ইচ্ছা সেভাবে গমন করো। তোমরা নিজেদের ভবিষ্যতের জন্য কিছু অগ্রিম নেক আমল পাঠিয়ে দাও। তোমরা আল্লাহকে ভয় করো। জেনে রেখো, একদিন অবশ্যই তোমাদের সবাইকে তাঁর সামনাসামনি হতে হবে। মোমেনদেরকে তুমি পুরস্কারের সুসংবাদ দাও। ولا تجعلوا الله عرضة لأيمانكم أن تبروا وتتقوا وتصلحوا بين الناس والله سميع عليم। তোমরা তোমাদের এমন শপথের জন্য আল্লাহকে কখনো ঢাল হিসেবে ব্যবহার করবে না যার মাধ্যমে ভালো কাজ করা, আল্লাহ তাআলাকে ভয় করা এবং মানুষদের মাঝে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার কাজ থেকে তোমরা দূরে থাকবে। আল্লাহ তাআলা তোমাদের সব কিছুই শোনেন
এবং সব কথাই তিনি জানেন। لا يؤاخذكم الله باللغو في ايمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم والله غفور حليم। আল্লাহ তাআলা তোমাদের নিরর্থক শপথের জন্য কখনো পাকড়াও করবেন না, তবে তিনি অবশ্যই সেসব শপথের ব্যাপারে তোমাদের জিজ্ঞাসাবাদ করবেন যা তোমরা মনের সংকল্পের সাথে সম্পন্ন করো। বস্তুত আল্লাহ তাআলা ক্ষমাশীল ধৈর্যশীল। لِلَّذِينَ يُؤْلُونَ مِن نِّسَائِهِمْ تَرَبُّصُ أَرْبَعَةِ أَشْهُرٍ فَإِن فَاءُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ। যেসব লোক নিজ স্ত্রীদের কাছে যাবে না বলে কসম করেছে তাদের মনস্থির করার জন্য তাদের চার মাসের অবকাশ রয়েছে। এ সময়ের ভেতর যদি তারা তাদের কসম থেকে ফিরে আসে তাহলে জেনে রেখো আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়াবান। وَإِنْ عَزَمُوا الطَّلَاقَ فَإِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ। তারা যদি স্ত্রীদের তালাক দেওয়ার সিদ্ধান্ত করে তাহলে তারা যেন জেনে রাখে আল্লাহ তাআলা সব শোনেন জানেন। وَالْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ ثَلَاثَةَ قُرُوءٍ وَلَا يَحِلُّ لَهُنَّ أَن يَكْتُمْنَ مَا خَلَقَ اللَّهُ فِي أَرْحَامِهِنَّ إِن كُنَّ يُؤْمِنَّ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَبُعُولَتُهُنَّ أَحَقُّ بِرَدِّهِنَّ فِي ذَلِكَ إِنْ أَرَادُوا إِصْلَاحًا وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ وَلِلرِّجَالِ عَلَيْهِنَّ دَرَجَةٌ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ। তালাকপ্রাপ্ত মহিলারা যেন তিনটি মাসিক ঋতু অথবা ঋতু থেকে পবিত্র থাকার তিনটি মুদ্দত পর্যন্ত নিজেদের পুনরায় বিয়ে থেকে দূরে রাখে। তাদের গর্ভাশয়ে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তা গোপন করা তাদের পক্ষে ন্যায়সঙ্গত হবে না। যদি তারা আল্লাহ তাআলা এবং পরকালের উপর ঈমান আনে এ সময়ের ভেতরে তাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে তাদের স্বামীদের অধিকার অবশ্য একটু বেশি। যদি তারা উভয়ে পরস্পর মিলেমিশে চলতে চায় পুরুষদের উপর নারীদের যেমন ন্যায়ানুগ অধিকার রয়েছে তেমনি রয়েছে নারীদের উপর পুরুষদের অধিকার। অর্থনৈতিক দায়িত্বের কারণে তাদের উপর পুরুষদের মর্যাদা একমাত্রা বেশি। আল্লাহ তাআলা বিপুল ক্ষমতার মালিক, তিনি পরম কুশলী। الطلاق مرتان فإمساك بمعروف أو تسريح بإحسان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون। যে তালাক থেকে ফিরে আসা যায় সে তালাক দুবার, এরপর হয় মর্যাদার সাথে তাকে ফিরিয়ে আনতে হবে অথবা সহৃদয়তার সাথে তাকে চলে যেতে হবে। তোমাদের জন্য এটা কোনো অবস্থায় ন্যায়সঙ্গত নয় যে বিয়ের আগে যা কিছু তোমরা তাদের দিয়েছ তা তাদের থেকে ফিরিয়ে নেবে। তবে আল্লাহর নির্দিষ্ট সীমারেখার ভেতর থেকে স্বামী স্ত্রী একত্রে জীবন কাটাতে পারবে না, এমন আশঙ্কা যদি দেখা দেয়
তখন আলাদা হয়ে যাওয়াটাই উত্তম। এমন অবস্থায় যদি তোমাদের ভয় হয় যে এরা আল্লাহর বিধানের গণ্ডির ভেতরে থাকতে পারবে না, তাহলে স্ত্রী যদি স্বামীকে কিছু বিনিময় দেয় এবং তা দিয়ে বিচ্ছেদ ঘটিয়ে নেয়, তাহলে তাদের উভয়ের উপর এটা কোনো দোষনীয় বিষয় হবে না। জেনে রাখো, এটা হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমারেখা, তা কখনো অতিক্রম করো না। আর যারা আল্লাহর দেয়া সীমারেখা লঙ্ঘন করে তারাই হচ্ছে জালেম। فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِن بَعْدُ حَتَّى تَنكِحَ زَوْجًا غَيْرَهُ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَن يَتَرَاجَعَا إِن ظَنَّا যদি সে তাকে তৃতীয় তালাক দিয়ে দেয়, তাহলে তারপর এ স্ত্রী তার জন্যে আর বৈধ থাকবে না। হ্যাঁ, যদি তাকে অপর কোন স্বামী বিয়ে করে এবং নিয়ম মাফিক তাকে তালাক দেয় এবং পরে তারা যদি মনে করে তারা এখন স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে আল্লাহর সীমারেখা মেনে চলতে পারবে, তাহলে পুনরায় বিয়ে বন্ধনে ফিরে আসাতে তাদের আর কোনো দোষ নেই। এটা হচ্ছে আল্লাহর বেঁধে দেয়া সীমারেখা। যারা এই সম্পর্কে জানে, আল্লাহ তাআলা তাদের জন্য এই নির্দেশ সুস্পষ্ট করে পেশ করেন। وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ سَرِّحُوهُنَّ بِمَعْرُوفٍ وَلَا تُمْسِكُوهُنَّ ضِرَارًا لِتَعْتَدُوا وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَقَدْ ظَلَمَ نَفْسَهُ ولا تتخذوا آيات الله هزوا واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم। যখন তোমরা স্ত্রীদের তালাক দাও এবং তারা যখন তাদের ইদ্দতের অপেক্ষার সময় পূর্ণ করে নেয়, তখন হয় মর্যাদার সাথে তাদের ফিরিয়ে আনো, নতুবা ভালোভাবে তাদের বিদায় করে দাও। শুধু কষ্ট দেয়া এবং তাদের উপর বাড়াবাড়ি করার উদ্দেশ্যে তাদের আটকে রেখো না। আর যে ব্যক্তি এমন কাজ করে, সে প্রকারান্তরে নিজের উপরেই জুলুম করে। সাবধান, আল্লাহর আয়াতসমূহকে কখনো হাসি তামাশার বস্তু মনে করো না। স্মরণ করো, তোমরা ছিলে অজ্ঞ, আল্লাহ তাআলা তোমাদের উপর হেদায়েত পাঠিয়ে নিয়ামত দান করেছেন। শুধু তাই নয়, তিনি তোমাদের জন্য জ্ঞান ও যুক্তিপূর্ণ কিতাব নাজিল করেছেন, যা দিয়ে তিনি তোমাদের সব ধরনের নিয়মকানুন বাতলে দেন। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো, আল্লাহ তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কে সম্পূর্ণ অবগত রয়েছেন। وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوهُنَّ أَن يَنكِحْنَ أَزْوَاجَهُنَّ إِذَا تَرَاضَوْا بَيْنَهُم بِالْمَعْرُوفِ ذَلِكَ يُوعَظُ بِهِ مَنْ كَانَ مِنْكُمْ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكُمْ أَزْكَى لَكُمْ وَأَطْهَرُ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ। যখন তোমরা তোমাদের স্ত্রীদের তালাক দিয়ে দাও, অতঃপর তালাকপ্রাপ্ত স্ত্রীরাও তাদের অপেক্ষার সময়টুকু শেষ করে নেয়, তখন তোমরা তাদের আগের স্বামীদের সাথে বিয়ের ব্যাপারে বাধা দিও না।
বিশেষ করে যখন তারা বিয়ের জন্য সম্মানজনকভাবে কোনো ঐক্যমত্যে পৌঁছে যায়। তোমাদের ভেতর যারা আল্লাহ তাআলা ও পরকালের উপর বিশ্বাস স্থাপন করে তাদের এর মাধ্যমে আদেশ দেয়া যাচ্ছে, মূলত এটা তোমাদের জন্য অধিক সম্মানের এবং অনেক পবিত্র কর্মধারা, কারণ আল্লাহ তাআলা জানেন তোমরা কিছুই জানো না। والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف لا تكلف نفس إلا وسعها لا تضار والدة بولدها ولا مولود له بولده وعلى الوارث مثل ذلك فإن أرادا فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما وإن أردتم أن تسترضعوا أولادكم فلا جناح عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف واتقوا الله واعلموا أن الله بما تعملون بصير মায়েরা পুরো দুটো বছরই তাদের সন্তানকে বুকের দুধ খাওয়াবে। এ নিয়ম তার জন্যে, যে ব্যক্তি সন্তানের দুধ খাওয়ানোটা পুরোপুরি আদায় করতে চায়, সন্তানের দুধ খাওয়ানোর জন্যে মায়েদের সম্মানজনক ভরণ পোষণ সুনিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তির উপর তার সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেয়া যাবে না। পিতার সঙ্গতির কথা ভাবতে গিয়ে দেখতে হবে মায়েরাও যেন আবার নিজ সন্তান নিয়ে বেশি কষ্টে না পড়ে যায় এবং পিতাকেও যেন সন্তান জন্ম দেওয়ার কারণে অযথা কষ্টে পড়ে যেতে না হয়, সেটাও খেয়াল রাখতে হবে। সন্তানের পিতার অবর্তমানে তার উত্তরাধিকারীদের উপর সন্তানের জন্মদাত্রী মায়ের অধিকার এভাবেই বহাল থাকবে। তবে কোনো পর্যায়ে তারা উভয়ে যদি পারস্পরিক সম্মতি ও পরামর্শের ভিত্তিতে আগেভাগে সন্তানের দুধ ছাড়িয়ে নিতে চায়, তাতেও তাদের উপর কোনো দোষের কিছু নেই। তোমরা যদি নিজেদের বদলে অন্য কাউকে সন্তানের দুধ খাওয়ানোর জন্য নিয়োগ করতে চাও এবং যদি দাত্রীর পাওনা যথাযথভাবে তোমরা বুঝিয়ে দাও, তাতেও কোনো গুনাহ নেই। সর্বাবস্থায় তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং জেনে রেখো, তোমরা যা কিছুই করো আল্লাহ তাআলা তার সব কিছুই দেখতে পান। والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف والله بما تعملون خبير। তোমাদের মধ্যে যারা মৃত্যুমুখে পতিত হয় এবং তারা যদি তাদের স্ত্রীদের জীবিত রেখে যায়, সে অবস্থায় স্ত্রীরা যদি বিয়ে করতে চায় তাহলে তারা তাদের নিজেদের চার মাস দশ দিন পর্যন্ত সময় বিয়ে থেকে বিরত রাখবে। অপেক্ষার এই সময়টুকু যখন তারা পূরণ করে নেবে, তখন এই বিষয়টিতে তোমাদের উপর কোনো দোষ চাপানো হবে না। তখন তারা নিজেদের বিয়ের ব্যাপারে ন্যায়ানুগ পন্থায় যা ইচ্ছা তা করবে। মূলত তোমরা যে যাই করো না কেন, আল্লাহ তাআলা তার পুরোপুরি খবর রাখেন। ولا جناح عليكم فيما عرضتم به من خطبة النساء أو أكننتم في أنفسكم علم الله أنكم ستذكرونهن ولكن لا تواعدوهن سرا إلا أن تقولوا قولا معروفا
ولا تعزموا عقدة النكاح حتى يبلغ الكتاب أجله واعلموا أن الله يعلم ما في أنفسكم فاحذروه واعلموا أن الله غفور حليم. এমন কি সে অপেক্ষার সময় শেষ হওয়ার আগেও তোমরা কেউ যদি তাদের বিয়ে করার জন্য পয়গাম পাঠাও কিংবা তেমন কোনো ইচ্ছা যদি তোমরা নিজেদের মনের ভেতরে লুকিয়ে রাখো তাতেও তোমাদের উপর কোনো দোষ নেই, কেননা আল্লাহ তাআলা এটা ভালো করে জানেন তাদের কথা তোমরা বারবার স্মরণ করো, কিন্তু সাবধান, আড়ালে আবডালে থেকে গোপনে তাদের বিয়ের কোনো প্রতিশ্রুতি দিও না। তাদের সাথে কখনো তোমাদের কথা বলতে হলে তা বলবে সম্মানজনক পন্থায়। তার অপেক্ষার আল্লাহর নির্ধারিত ইদ্দত শেষ হবার আগে কখনো তার সাথে বিয়ের সংকল্প করো না। জেনে রেখো, তোমাদের মনের সব ইচ্ছা অভিসন্ধির কথা আল্লাহ কিন্তু ভালো করেই জানেন। অতএব তোমরা একমাত্র তাঁর থেকেই সতর্ক হও এবং এও জেনে রেখো আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ধৈর্যশীল। لا جناح عليكم إن طلقتم النساء ما لم تمسوهن أو تفرضوا لهن فريضة ومتعوهن على الموسع قدره وعلى المقتر قدره متاعا بالمعروف حقا على المحسنين. যে স্ত্রীদের তোমরা কখনো স্পর্শ করনি কিংবা তাদের জন্য মোহরের কোনো অঙ্ক নির্ধারণ করনি, এমন অবস্থায় যদি তোমরা তাদের তালাক দাও তাতে তোমাদের উপর কোনো গুনাহ নেই। এই পরিস্থিতিতে মোহরের কোনো অঙ্ক নির্ধারিত না হলেও তাদের ন্যায়ানুক পন্থায় কিছু অর্থ আদায় করে দেবে। ধনী ব্যক্তির উপর এটা হবে তার নিজ ক্ষমতা অনুযায়ী এবং গরিব ব্যক্তির উপর হবে তার সঙ্গতি অনুযায়ী। এটা নেককার লোকদের উপর স্ত্রীদের একটি অধিকার বটে। من قبل أن تمسوهن وقد فرضتم لهن فريضة فنصف ما فرضتم إلا أن يعفون أو يعفو الذي بيده عقدة النكاح وأن تعفوا أقرب للتقوى ولا تنسوا الفضل بينكم যদি এমন হয় তোমরা তাদের শারীরিকভাবে স্পর্শ করার আগেই তালাক দিয়েছ এবং মোহরের অঙ্ক নির্ধারিত করে নিয়েছ, তাহলে তাদের জন্য পরিমাণ থাকবে নির্ধারিত মোহরের অর্ধেক, যা আদায় করে দিতে হবে। হ্যাঁ, তালাক প্রাপ্তা স্ত্রী নিজের থেকে যদি তোমাদের তা মাফ করে দেয় কিংবা যে স্বামীর হাতে বিয়ের বন্ধন রয়েছে সে যদি স্ত্রীকে নির্দিষ্ট পরিমাণের বেশি দিয়ে অনুগ্রহ দেখাতে চায় সেটা ভিন্ন কথা। তোমরা যদি অনুগ্রহ করো তাহলে তা হবে তাকওয়ার একান্ত কাছাকাছি। কখনো একে অপরের প্রতি দয়া ও সহৃদয়তা দেখাতে ভুলো না, কারণ তোমরা কে কি করো তার সব কিছুই আল্লাহ তাআলা দেখেন। حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. তোমরা নামাজ সমূহের উপর একান্ত যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে, এবং তোমরা আল্লাহর জন্য বিনীতভাবে দাঁড়িয়ে যেও। فإن خفتم فرجالا أو ركبانا فإذا أمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون. অতঃপর যদি তোমরা ভীতিপ্রদ কোনো অবস্থার সম্মুখীন হও তখন প্রয়োজনে তোমরা নামাজ পড়বে, পায়ের উপরে দাঁড়িয়ে কিংবা সওয়ারির উপর থাকা অবস্থায়। তারপর
তোমরা যখন নিরাপদ হয়ে যাবে তখন আল্লাহ তাআলাকে স্মরণ করো যেভাবে তিনি তোমাদের তাকে স্মরণ করার নিয়ম শিখিয়েছেন, যার কিছুই তোমরা ইতিপূর্বে জানতে না। والذين يتوفون منكم ويذرون أزواجا وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج فإن خرجن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن من معروف والله عزيز حكيم। তোমাদের মধ্য থেকে যদি কেউ মৃত্যুমুখে পতিত হয় এবং সে পেছনে নিজ স্ত্রীদের রেখে যায়, তার উত্তরসূরীদের জন্য তার ওসিয়ত থাকবে যেন তারা এক বছর পর্যন্ত তারা তাদের স্ত্রীদের ব্যয়ভার বহন করে। কোনো অবস্থায় ভিটে মাটি থেকে তাদের যেন বের করে না দেয়। হ্যাঁ, যদি তারা নিজেরাই বের হয়ে যায় এবং তারা নিজেদের ব্যাপারে কোনো ভিন্ন সিদ্ধান্ত করে, সম্মানজনক কোনো ব্যবস্থা করে নেয়, তাহলে এই জন্যে তোমাদের উপর কোনো দোষ পড়বে না। আল্লাহ তাআলা পরাক্রমশালী, তিনি বিজ্ঞ কুশলীয়। وللمطلقات متاع بالمعروف حقا على المتقين। তালাকপ্রাপ্তা মহিলাদের জন্য ন্যায়সঙ্গত ভরণ পোষণ পাবার অধিকার থাকবে। যারা তাকওয়া অবলম্বন করে এটা তাদের উপর স্ত্রীদের অধিকার। كذلك يبين الله لكم آياته لعلكم تعقلون। এভাবেই আল্লাহ তাআলা তাঁর আয়াতগুলো তোমাদের জন্য সুস্পষ্ট করে বলে দিচ্ছেন, আশা করা যায় তোমরা অনুধাবন করবে। أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ خَرَجُوا مِنْ دِيَارِهِمْ وَهُمْ أُلُوفٌ حَذَرَ الْمَوْتِ فَقَالَ لَهُمُ اللَّهُ مُوتُوا ثُمَّ أَحْيَاهُمْ إِنَّ اللَّهَ لَذُو فَضْلٍ عَلَى النَّاسِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَشْكُرُونَ। তুমি কি তাদের পরিণতি দেখনি যারা মৃত্যুর ভয়ে নিজেদের ভিটে মাটি ছেড়ে বেরিয়ে এসেছিল, অথচ তারা সংখ্যায় ছিল হাজার হাজার? এই কাপুরুষোচিত আচরণের জন্যে আল্লাহ তাআলা তাদের বললেন, তোমরা নিপাত হয়ে যাও। এরপর তিনি তাদের পুনরায় জীবন দান করলেন। আল্লাহ তাআলা মানুষদের উপর সর্বদাই অনুগ্রহশীল, কিন্তু মানুষদের অধিকাংশই এই জন্যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। وقاتلوا في سبيل الله واعلموا ان الله سميع عليم। তোমরা আল্লাহর পথে লড়াই করো এবং ভালো করে জেনে রাখো, আল্লাহ তাআলা অবশ্যই সব কিছু শোনেন, তিনি সব কিছু জানেন। من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون। কে এমন আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে? যে কেউই আল্লাহকে ঋণ দেবে সে যেন জেনে রাখে, আল্লাহ তাআলা ঋণের সে অঙ্কটি তার জন্য বহু গুণ বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা কাউকে ধনী আবার কাউকে গরিব করেন, আর তোমাদের ধনী গরিব সবাইকে তো একদিন তার কাছেই ফিরিয়ে নেয়া হবে। أَلَمْ تَرَ إِلَى الْمَلَإِ مِن بَنِي إِسْرَائِيلَ مِن بَعْدِ مُوسَى إِذْ قَالُوا لِنَبِيٍّ لَّهُمُ ابْعَثْ لَنَا مَلِكًا نُّقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ قَالَ هَلْ عَسَيْتُمْ إِن كُتِبَ عَلَيْكُمُ الْقِتَالُ أَلَّا تُقَاتِلُوا قَالُوا وَمَا لَنَا أَلَّا نُقَاتِلَ فِي سَبِيلِ اللَّهِ وَقَدْ أُخْرِجْنَا مِنْ دِيَارِنَا وَأَبْنَائِنَا
فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين. তুমি কি মুসার পর বনি ইসরায়েল দলের কাছে পাঠানো তাদের কতিপয় নেতাকে দেখনি, যখন তারা তাদের নবীর কাছে বলেছিল, আমাদের জন্য একজন বাদশাহ ঠিক করে দাও, যেন তার সাথে মিলে আমরা আল্লাহর পথে লড়াই করতে পারি? আল্লাহর সে নবী তাদের বলল, তোমাদের অবস্থা আগের লোকদের মতো এমন হবে না তো যে আল্লাহ তাআলা তোমাদের লড়াইয়ের আদেশ দেবেন এবং তোমরা লড়াই করবে না? তারা বলল, আমরা কেন আল্লাহর পথে লড়ব না, বিশেষ করে যখন আমাদেরকে আমাদের বাড়িঘর থেকে বের করে দেয়া হয়েছে, আমাদের ছেলে মেয়েদের কাছ থেকে আমাদের বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে? অতঃপর যখন সত্যি সত্যি তাদের যুদ্ধের আদেশ দেয়া হল, তখন তাদের মধ্য থেকে কতিপয় সাহসী বান্দা ছাড়া অধিকাংশই সেদিন ময়দান ছেড়ে পালিয়ে গেল। আল্লাহ তাআলা জালেমদের ভালো করেই জানেন। وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا قالوا أنى يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم. তাদের নবী তাদের বলল, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তালুতকে তোমাদের উপর বাদশাহ নিযুক্ত করে পাঠিয়েছেন। এই কথা শুনে তারা বলল, তার কি অধিকার আছে আমাদের উপর রাজত্ব করার? বাদশাহীর অধিকার বরং তার চাইতে আমাদেরই বেশি, তাছাড়া অর্থ প্রাচুর্য তাকে কখনো বেশি দেয়া হয়নি। আল্লাহর নবী বলল, তোমাদের উপর বাদশাহ হিসেবে আল্লাহ তাআলা তাকে বাছাই করেছেন এবং এই জন্যে তার শারীরিক যোগ্যতা ও জ্ঞান প্রতিভা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যাকে চান তাকেই তার রাজ ক্ষমতা দান করেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময় ও মহাবিজ্ঞ। وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين. তাদের নবী তাদের বলল, অবশ্যই তার বাদশাহীর কিছু চিহ্ন থাকবে এবং তা হচ্ছে সে তোমাদের সামনে বনি ইসরায়েলীদের হারানো সিন্দুকটি এনে হাজির করবে। এতে তোমাদের জন্য তোমাদের মালিক আল্লাহর পক্ষ থেকে প্রশান্তির বিষয় মজুদ থাকবে। তাছাড়া এ সিন্ধুকে মুসা ও হারুনের পরিবার পরিজনের কিছু রেখে যাওয়া জিনিসপত্র থাকবে। আল্লাহ তাআলার নির্দেশে তাঁর ফেরেশতারা এ সিন্ধুক তোমাদের জন্য বহন করে আনবে। যদি তোমরা ইমান আনো তাহলে তোমরা দেখবে এতে তোমাদের জন্য অনেক নিদর্শন রয়েছে। فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر فمن شرب منه فليس مني ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده فشربوا منه إلا قليلا منهم فلما جاوزه هو والذين آمنوا معه قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده قال الذين يظنون أنهم ملاقوا الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله
والله مع الصابرين। রাজত্ব পেয়ে তালুত যখন নিজ বাহিনী নিয়ে এগিয়ে গেল তখন সে তার লোকদের বলল, আল্লাহ তাআলা ঝর্ণার পানি দিয়ে তোমাদের পরীক্ষা করবেন। যদি তোমাদের মধ্যে কেউ এই থেকে কোনো পানি পান করো তাহলে সে আর আমার দলভুক্ত থাকবে না, আর যে ব্যক্তি তা খাবে না সে অবশ্যই আমার দলভুক্ত থাকবে। তবে কেউ যদি তার হাত দিয়ে সামান্য এক আঁজলা পানি পান করে নেয় তা ভিন্ন কথা, অতঃপর সেখানে গিয়ে হাতে গোনা কয়জন লোক ছাড়া আর সবাই তৃপ্তি ভরে পানি পান করে নিল। এই কয়জন লোক যারা তার কথায় তার সাথে ঈমান এনেছিল তারা এবং তালুত যখন নদী পার হয়ে এগিয়ে গেল তখন তারা নিজেদের দীনতা দেখে বলে উঠল, হে আল্লাহ, আজ জালুত এবং তার বিশাল বাহিনীর মোকাবেলা করার শক্তি আমাদের নেই। তাদেরই সাথী বন্ধু যারা জানত তাদের আল্লাহর সামনে হাজির করা হবে তারা বলল, ইতিহাসে এমন অনেকবারই দেখা গেছে আল্লাহর সাহায্য নিয়ে একটি ক্ষুদ্র দলও বিশাল বাহিনীর উপর জয়ী হয়েছে, কেননা আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই থাকেন। ولما برزوا لجالوت وجنوده قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। তারপর যখন সে তার সৈন্য নিয়ে জালুতের মোকাবেলা করার জন্য দাঁড়াল তখন তারা আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলল, হে আমাদের রব, তুমি আমাদের সবরের তৌফিক দান করো, দুশ্মনের মোকাবেলায় আমাদের কদমগুলোকে দৃঢ় রাখো এবং অবিশ্বাসী কাফেরদের মোকাবেলায় তুমি আমাদের সাহায্য করো। فهزموهم بإذن الله وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين। অতঃপর তারা আল্লাহর ইচ্ছায় তাদের পর্যদুস্থ করে দিল এবং দাউদ জালুতকে হত্যা করল। আল্লাহ তাআলা তাকে দুনিয়ার রাজত্ব দান করলেন এবং তাকে রাজত্বের কৌশল শিক্ষা দিলেন এবং তিনি তাকে নিজ ইচ্ছামতো আরো বহু বিষয়ের জ্ঞান দান করলেন। আসলে আল্লাহ তাআলা যদি যুগে যুগে একদল লোককে দিয়ে আরেক দল লোককে শায়েস্তা না করতেন তাহলে এই ভূখণ্ড ফিতনা ফাসাদে ভরে যেত, কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টিকুলের উপর বড়ই অনুগ্রহশীল। تلك آيات الله نتلوها عليك بالحق وإنك لمن المرسلين। এসব ঘটনা আল্লাহর এক একটা নিদর্শন যা যথাযথভাবে আমি তোমাকে শুনিয়েছি, তুমি অবশ্যই আমার পাঠানো রাসূলদের একজন।